मेरा दिल तलब रहा है मेरे जलने रहा है सीना ए दवा ओही मिलेंगे मुझे ले चलो मदीना बलावल कशावत तो जा भी जमाली हसनत जमिया सारी सल्ला सारे दुनिया मिसल दो देखा नहीं तेरी मानद खूबसूरत चांद भी होता नहीं बलावल सुनत जमी आँख सालगी सल्लो अलैहि मदीना 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 मोमिनों की गुनगुना दीदारे मदीना आशिकों की तमन्ना है बलावल बलावल बिक मानी कशावत तो जा बिजमाली हसुनत जमी आँख सालगी सल्लो अलैहि सम्मानित শুধু চারটা কর্মসূচি যদি পালন না করি তাহলে আমরা শুধু ধ্বংস না 100% ধ্বংস 100% কিভাবে কারণ আল্লাহ কথা এমনে বলে এমনে বললেই মালিকের কথার অনেক ওজন অনেক দাম কিন্তু ওই জায়গার মধ্যে আল্লাহ শুরুতেই একটা কসম করছে কসম করার পরে আল্লাহর এই কথাটার আরো মাকাম অনেক উপরে উঠে যায় এটার ওজন আরো বাইরা যায় আল্লাহর কথার এমনি দাম এমনি ওজন আবার আল্লাহ করছে কসম কসম করে যেই কথাটা বলছে এটা গুরুত্ব দেওয়ার দরকার আছে না নাই তাহলে আল্লাহ এই কসমকারী বলছে যে তোমরা মানুষ যারা আছো ক্ষতিগ্রস্ত আল্লাহ নিজে স্বাভাবিকভাবে বলে নাই কসম করে বলছে তোমরা ক্ষতিগ্রস্ত চার কর্মসূচি পালন যদি না করো চার কর্মসূচি পালন করলে ক্ষতিগ্রস্ত হব না তাহলে আমরা যে কোনো ভাবেই হোক যেমনি হোক চার কর্মসূচি পালন করা আমাদের জন্য ফরজ নাহলে আমরা 100% ধ্বংস কারণ সিদ্ধান্ত আপনারা আর পালন করবেন নি কারণ এই চার কর্মসূচি পালন না করলে আপনি 100% ধ্বংস তো পাগলও নিজের বুঝ বুঝে আমরা কি দেখো যে পাগল হ্যাঁ নিজের বুঝ বুঝে আমরা তো আর পাগল না সুস্থ আমরা যদি আমাদের নিজের বুঝ না বুঝি তো আমরা বুঝাইব কে ব্যবসা করেন অসুবিধা নাই চাকরি করেন অসুবিধা নাই যে কোনো পেশায় থাকেন কোনো অসুবিধা নাই কিন্তু চার কর্মসূচি আপনি পালন করতে থাকেন আল্লাহ নিজে বলছে আমি ধ্বংস করব না সুবহানাল্লাহ থাকলে হইতে পারে তাহলে চারটা কর্মসূচি আমরা আলোচনা করে আমাদের মোনাজাত দিয়ে আমরা চলে যাবো ইনশাআল্লাহ আল্লাহ শুরুতে বলেন ওয়াল আসর মানে সময়ের কসম এই সময়টাকে তাফসির কারকরা বলছেন এটা কোন সময়
বলে এটা হায়াতের সময় আপনি আমাকে আল্লাহ যতটুকু হায়াত দিয়েছেন এই হায়াতের কসম করছে আল্লাহ ওয়াল আসর সময়ের কসম সময় মানে হায়াতের সময় 60 বছর হোক 70 বছর হোক এই সময়টুকুর কসম করছে এরপর আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর কসম নিশ্চয়ই তোমরা ক্ষতিগ্রস্ত নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত বলে আল্লাহ কসম করে বলেন তোমরা ক্ষতিগ্রস্ত এখন আমাদের বাঁচা দরকার বাঁচা দরকার আছে নি আল্লাহ বলেন আমার মায়া দয়া বেশি এই জন্য আমি বান্দাদেরকে বলছি তোমরা ক্ষতিগ্রস্ত তারপরও চারটা কর্মসূচি দিছি যদি পালন করো ক্ষতিগ্রস্ত হতে দিব না তাহলে প্রতিটা অক্ষরে অক্ষরে পালন করা দরকার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল আস সময়ের কসম ইন্নাল ইনসানা লাফি খুসর পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত তবে চার কাজ যারা করবে তারা ব্যতীত চার কাজ কি এক নাম্বার ইল্লাল্লাযীনা আমানু ঈমান আনো আমি আল্লাহর উপর বলুন ঈমান আনো এটা হলো কর্মসূচি কত নাম্বার আল্লাহ বলছেন ঈমান আনো আমি আল্লাহর উপর আপনারা যারা এখানে বসছেন আপনারা ঈমান আসেনি এটাও হয় না জোরে আমরা তো ঈমানদার দেখে এখানে আসছি এখানে কোনো বেঈমান আসেনি বেঈমান আসে নাই ঈমানদার আসছে আমরা সবাই ঈমানের দাবি নিয়ে এখানে বসছি আমরা তো ঈমানদার কিন্তু আল্লাহ আমাদের কি বলে ঈমান আনো আমি আল্লাহর উপর তাহলে ঈমানদারকেই আল্লাহ ঈমানের দাওয়াত দিতেছে কোন বেঈমানরে দাওয়াত দেয় না ঈমানদাররে দেয় ঈমানদাররে দেয় এখন আপনারা যারা এখানে বসছেন তাদের দাবি হতে পারে হুজুর এক নাম্বার কর্মসূচি যদি হয় ঈমান তাহলে আমরা সবাই ঈমানদার এক নাম্বার কর্মসূচি আমরা পালন করছি কথা দিব না হিসাবে আমরা এক নাম্বার কর্মসূচি পালন করছি আমরা তো ঈমানদার আমরা ঈমান আনছি তাহলে আল্লাহ কয় আমরা ঈমান আনার জন্য এটা হলো এক নাম্বার কর্মসূচি আমরা তো সকলেই ঈমানদার এই সুবাদে আমরা ঈমান আনছি কর্মসূচি এক নাম্বারটা পালন করছি কথা কই এটা আমাদের দাবি কিন্তু বাস্তবতা এরকম না এটা আমাদের দাবি কিন্তু বাস্তবতা কারণ আমাদের ঈমান আছে এটা আল্লাহ জানে তো জানার পর আবার কেন কয় ঈমান আনো তাহলে বোঝা গেল নিশ্চয়ই আমাদের মধ্যে কোনো গন্ডগোল আছে গন্ডগোল আসেনি গন্ডগোল না থাকলে আমরা যে ঈমানদার এটা তো আল্লাহ আমরার চেয়ে ভালো জানে টুফি মাথা টুফি দিয়ে বইছি পাঞ্জাবি লাগাইছি দাড়ি আছে হ্যাঁ তা আমরা সবাই ঈমানদার ফাক্কা ঈমানদার কিন্তু আল্লাহ আমরারই কয় রে ঈমান আন তার মানে আমাদের মধ্যে গন্ডগোল আছে বেদাল আছে ইমানের থার্মোমিটার যদি থাকতো মানে ইমান মাফার যদি কোনো থার্মোমিটার থাকতো যে ইমান মাফন যায় তাহলে আমরা এখানে যারা বসছি বক্তা শ্রোতা সহ ওই থার্মোমিটার দিয়ে মাপ দিলে দেখা যায় তো জিরো তাই হয়ে গেছে পয়েন্টই নাই জিরো কিন্তু এই থার্মোমিটার না থাকার কারণে আজকে আমরা ইমানের দাবি করে বুক ফুলাইয়া হাঁটি মাপ দেওয়া যায় না তো থার্মোমিটার নাই সুৎকুর বিশ্ববিখ্যাত সুৎকুর সেও ইমানদারের দাবি করে ঘুষ খায় এরপরে ইমানের দাবি করে জানা বেবিসারে লিপ্ত সে ইমানের দাবি করে 100 দর্শন করার পরে এরপরও সে ইমানদার দাবি করে দুর্নীতি টেন্ডারবাজি চাঁদাবাজির শীর্ষস্থানে গিয়ে পৌঁছে তারপরেও তাকে জিজ্ঞাসা করলে সে ইমানদারের দাবি করে আলেম ওলামা সহ ইসলামের উপরে একের পর এক আঘাত দেওয়ার পরেও জুলুম নির্যাতন করার পরেও জিজ্ঞাসা করলে সেও ইমানদারের দাবি করে তার কারণ দাবি করছি আমি তুমি তার মাইপা দেখতে পারবা না হের কত হইলো দাবি তো করছি কিন্তু আমার তো আর কেউ মাইপা দেখতো না এই জন্য আমি সুদ খাই ঘুষ খাই কিন্তু আবার ইমানদার ডক্টর ইউনুস বিশ্ববিখ্যাত সুৎকর বলুন তো এর যদি জিগাই বলে আপনি কি তা হবে আমি ইমানদার ঠিক নেই কেন কয় মাফার মিশিং নাই হ্যাঁ যদি 100 বার সাবা বাজে আপনি কিছু কইতে পারতেন না মাইপা তো দেখছেন না
এই সুবিধার কারণে সবাই ইমানদার দাবি করে আর আল্লাহ আমাদেরই বাটপাড়ি ডাবালা করে জানে এজন্য আল্লাহ দেখেন বেঈমান দেখো না সব জায়গায় দেখবেন যত জায়গায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু শব্দ আছে বুঝবেন সব জায়গায় আল্লাহ ইমানদারদের রাখে কোরআনে বহু জায়গায় দেখবেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতি আল্লাহ এখানে কয় ইমানদার আমি আল্লাহরে ভয় করো ভয় করার মতো ভয় করো এটা কিন্তু ইমানদার রেখে কোরআনে বহু জায়গায় আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা হে ইমানদাররা জাহান্নামের আগুন থেকে বাঁচাও নিজে বাঁচাও হালকে বাঁচাও এখানে ইমানদার রেখে কোন বেঈমান দেখো জানি বেঈমান দেখো না তার মানে আমাদের ইমানের মধ্যে গন্ডগোল আছে ভাই কমে কেন বাড়াই রাখেন বাড়াই নেন একটু বাড়ান আমি বড় কষ্টে আছি এখন একটু বাড়ান একটু বাড়ান ভোল্টেজ না থাকার কারণে সাউন্ডারে সিফাদা ধরে এটা বেট 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 করে বাহিরে আওয়াজ তো সুন্দর বাহিরে খারাপ না ভিতরে সমস্যা বলুন যারা ইমানদার দাবি করে এদের একটাই উদ্দেশ্য আমি দাবি করব কিন্তু আমার তার কেউ মাইপা দেখতো না ঠিক নেই দাবি করতে পারবে কিন্তু মাইফা দেখার কারো শক্তি নাই এই জন্য আল্লাহ বার বার কোন বেঈমানকে ইমানের দাওয়াত দেয় না বেঈমানরে বলে না যদি আমার ভয় কর কারণ এতে এমনি বেঈমান আর আল্লাহ জাহান্নাম থেকে বাঁচার জন্য ইমানদারকেই বলে তাহলে বোঝা গেল আমরা ইমান আনছি এরপরে বারবার বলে কেন আমরার মধ্যে ভেজাল আছে ভেজালটা কি আনানি আপনারা ধরাই দিই ভেজাল হইলে আমরা দাবি করি ইমানদার সকালে আমরার ইমান আছে বিকালে নাই আছে না নাই সকালে আছে বিকালে নাই ফার্মেসিত গিয়া কয় ওষুধ দেন কালকে ওষুধ না খাইলে মরি গেছিলাম গা কালকে ওষুধ না খাইলে সে মারা যাইত এই যে সাংঘাতিক কথাটা বোঝা গেল ওষুধে তারে বাঁচাইছে কোন ফাঁকে দিয়ে ইমান যায় আমরা বলতে পারি না আমার ছেলেটা যদি লন্ডন না থাকতো তাহলে না খাইয়া মরতাম কয়নি এরকম কথা লন্ডন গিয়া তোমার বাঁচাইছে এসব কথা কিন্তু সিরিকি কথাবার্তা কথা কইনা দি শুধু এটাই নয় ইমান কিভাবে যায় এখন একটু খালি শুনতে থাকেন আমরা তো সবাই ইমানদারের দাবি কিন্তু আমরা ইমান কত খাতে গেছে আপনি এখন একটু মাথা ঝুলাই ঝুলাই চিন্তা করেন এক নম্বর হলো সকালে ইমান আছে বিকালে নাই কোন কোন ক্ষেত্রে ফার্স্ট টাকার কাছে ইমান বিক্রি হয় একটা স্যার কাছে ইমান বিক্রি হয় বুড়া বুড়ি আইলে এক বুট তিনজন রে দেয় কয়জন রে লাঙ্গল মার্কাইলে জিগাইলে বুট কারে দিব আপনারে দিব আনারস আপনারে দিব একতারা মার্কা আপনাকেই দিব বুট কয়টা দিল কয়জন হের ইমান কেমনে যায় এমনি যায় আমাদের ইমান ধরে রাখার দায়িত্ব কি আরেকজনের না আমার সাবধানে কথা বলতে হবে কথা ঠিক নেই এ যুবক ভাই প্রায় জায়গায় আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সব জায়গায় হে ইমানদার হে ইমানদার হে ইমানদার বলে ডাক দেয় ইমান আনার জন্য কোনো বেঈমানকে আল্লাহ বলে না ইমান আনার জন্য ইমানদারকে আল্লাহ বলে ইমান আন আমি আল্লাহর উপর তার মানে আমাদের ইমান কোন জায়গায় দিয়া যায় কোথায় যায় এটা আমরা নিজেরও জানি না যুবক ভাই আল্লাহ বলেন আসমান সাতটা জমিন আমি সাতটা বানাইছি সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সাগর নদী নালা খাল বিল কীট পতঙ্গ যা দেখি না সব আমি আল্লাহ বানাইছি অনলি মাত্র ছয় দিনে আপনারা এলাকা সুবহানাল্লাহ চিনি আচ্ছা আপনারা সুবহানাল্লাহ কোন সময় ঠাডা ফললে না কেউ মারা গেলে লক্ষণ দি খুব কড়া সুবহানাল্লাহ চিনেন না এ ছয় দিনে দুনিয়া বানাইছি এটা কি সুবহানাল্লাহ কোরআনের মতো নি তো তুলে কইলাম আর যদি হন করে এটা সুবহানাল্লাহ কোরআন মতো না আপনারা এটা টিনের ঘর বানাইতে পারবেন ছয় দিনে হ্যাঁ কথা কই নাকি তাহলে আমরা সুবহানাল্লাহ কন্যা করে বোঝা যায় কোনো ব্যাপার না আশ্চর্য কথা শুনলে সুবহানাল্লাহ বলার দরকার আছে না নাই তাহলে কোন সময় কোন মরলে নি কেউ আল্লাহ বলেন সাত আসমান সাত জমিন বানাইছি মাত্র ছয় দিনে তাও কোনো মেস্তুর আমি লাগাই নাই কোনো মেস্তুরি দিয়া বানাইছি না বলছি হ তো হয়ে গেছে বলছি হ হয়ে গেছে কিন্তু মানুষ আমি আল্লাহ কিন্তু তোরে ছয় দিনে বানাই নাই
ছয় মাসে বানাই নাই তোরে দশ মাস দশ দিন লাগাইয়া আমি আল্লাহ বানাইছি তাও তোর আমি হুকুম দিয়া বানাই নাই আমি আল্লাহ তোরে মেস্তুরি দিয়া বানাইছি তার মানে গলার থেকে নিয়া পায়ের তলা পর্যন্ত ফেরেশতা দিয়া বানাইছি আর মাথাটা আমি আল্লাহ ফেরেশতা দিয়াও বানাই নাই আমি আল্লাহর কুদরতি হাত দিয়া বানাইছি এ যুবক ভাই রব্বি করিম বলেন এই মাথা আমি আল্লাহ আমার কুদরতি হাত দিয়া বানাইছি উদ্দেশ্য হলো শুধু বান্দা তুই গোলামি করবি আমি আল্লাহর মাথাটা নত করবি আমি আল্লাহর কাছে আল্লাহ সারা কারো কাছে মাথা নত করা যাবে না কথা হয় না আল্লাহ সারা কোন জায়গায় মাথা নত করা যাবে না এই মাথাটা আল্লাহ নিজে কুদরতি হাত দিয়া মহব্বত করে বানাইছে দুনিয়ার জমিনে বান্দা সেজদা দিবে আমি আল্লাহকে এই জন্য আমি আল্লাহ মাথাটা কোনো ফেরেশতা দিয়া বানাই নাই বান্দারে কুদরতি হাত দিয়া বানাইছি দুনিয়ার জমিনে সেজদা চলবে আল্লাহর জন্য কিন্তু কোন বান্দা বান্দি যদি সেজদা মালিকরে না দিয়া মালিকরে দেয় মাজারে দেয় দরগাতেও দেয় আসেনি আমি আপনারা শাহজালাল মাজারে যতবার আসছি ততবার দেখছি মানুষ এইভাবে সেজদা দিয়ে ভরে রয়েছে নিজের চোখে দেখছি কাল্পনিক কথা না আবার দেখছি মাজার জিয়ারত করে সামনা সামনে হাঁটে না ফিচ্ছে ফিটে হাঁটে ও সামনে না এইভাবে এইভাবে ফিসন দিয়ে দিয়া যায় আমি একদিন যে নিতা করেন কা ফিস দিয়া বাবারে ফিস দেওয়ার নাই জুতা দা মনে বাইরে হবলের সারা বাড়ালি বা হে ফিস দেয় না বাবারে চিন্তা করছেন নি এ বাবারে ফিস দেয় না সাজদা দিয়া পয়রা থাকে বলুন আল্লাহ চারা কারো কাছে সাজদা দিলে ইমান আছে দামদার ইমান তো এমনি যায় ওই যে আল্লাহ কই মানান কারণ এরকম বাটপারি করে এই জন্য আল্লাহ কই মানান যদি ইমানদারের দাবি খরচ তোর ইমান নাই ইমানান ঠিক নেই আল্লাহ বলেন মাথা বানাইছি আমি আল্লাহ আমার সেজদা দেওয়ার জন্য এই কপাল কোথাও লাগাবি না কোথাও লাগাবি না কিন্তু মাজারে গিয়েও সেজদা দেয় দরগাতে সেজদা দেয় আবার আগে দিত মরাডার কাছে সেজদা হন জিন্দাডারও সেজদা মারে ল্যাংটারও সেজদা দেয় জডারও সেজদা দেয় লংটা জডারও সেজদা দেয়নি এইটা তো সিলেট হইলে মেন আক্রা সিলেট আর চট্টগ্রাম পিএইচডি করে লিছে ঠিক নেই এই জন্য আল্লাহ বলেন আমি জানি বান্দা তোর ইমান সকালে আছে বিকালে নাই মাজারের থেকে যখন আসস তোর ইমান শেষ কারণ সেখানে গেছো জিয়ারত করা শুনেন আমি আবারও বলছি অলি আল্লাহর বিরুদ্ধে নয় অলি আল্লাহদের মাজার জিয়ারত করন আর জিয়ারত করা সুন্নত জিয়ারত করা হ্যাঁ জিয়ারত করা কি আমরা নিষেধ করিনি খালি কয় আমি বলে তার বিরোধিতা করি আরে বেটা নিষেধ করলাম কই সুন্নত তো কিন্তু তুই সেজদা মারস কেড়ে সেজদা মারস কা বেটা বাড়ি লিয়া নাচানাচি করস কা এটাই তো সমস্যা আল্লাহ কয় সকালে আছে বিকালে নাই তোর ইমান খারানি যে জায়গায় বে জায়গায় সেজদা মেরা দেয় শব্দান সেজদা দেওয়া যাবে না আল্লাহ ছাড়া কথা কন ঠিক এই জন্য আল্লাহ আমরা রে কয় ইমানান কারণ বেইমান রে কয় আমরা রে কয় সেজদা দিও আমরা কই ইমানদার আল্লাহ সারা কারো কাছে সেজদা দেওয়া যাবে না মাজার যান আমরা কোন কওমি উলামায়ে কেরাম আজ পর্যন্ত বলছি যে জিয়ারত করা নিষেধ না জিয়ারত করা নিষেধ না জিয়ারত করা সুন্নত মানে বেশি করে জিয়ারত করবেন সুন্নত পালন হইব কিন্তু আমরা তো জিয়ারতের বিপক্ষে না রে ভাই আহাম কুহাম যে গিয়া করেন এটির বিরুদ্ধে এটির বিরুদ্ধে আপনারা মাজার শাহজালাল তো কেন সামনে হই আপনারা আমার থেকে অভিজ্ঞ বেশি উরুষ্টা হইলে কি কম গাঞ্জা খায় গাঞ্জা খায় না বেড়া বেড়ি নাচানাচি করেনি আল্লাহর ওলি কি দেশে আসছিল তোরা নাচাইবার লিখিয়া শাহজালাল আসছিল দেশে ডাইলে চাইলে কিছুরি বানাইবার লিখিয়া এ দেশে আসলো ইসলাম প্রচার করার জন্য এই ভণ্ডামি দূর করার জন্য উনি আসছিল আজকে তোরা এখানে গিয়ে নাফাক করতেছস এই আল্লাহর ওলির মাজারটাকে ঠিক কিনা যে শাহজালালের নামের কারণে আমার কথা আমি বলি আমার পিছনে যখন হবিগঞ্জ লাগাইল থাকে আমি তো অনেক দূর সিলেট থেকে এই হবিগঞ্জ লাগাইল কারণে পাবনা দিনাজপুর বগুড়া রাজশাহী চাপাই নবাবগঞ্জ
ওইদিকে প্রোগ্রামে গেলে মানুষ শাহজালালের সম্মানে আমরা রে কই সিলেটের মানুষ হইছে সিলেটের যে কি সম্মান আর محبت শুধু একমাত্র শাহজালালের কারণে আমরা তাদের কারণে সম্মান পাই আপনারা দেখবেন কোন সিলেটি মানুষ যদি ঢাকা শহরে যায় যে কোন জায়গায় যায় আলাদা একটা ইজ্জত করে মানুষ এটা আপনার ব্যক্তি ইজ্জত নয় এটা আল্লাহ প্রদত্ত ইজ্জত একমাত্র এই ওলির কারণে আমি আমার নিজের বাস্তবতা বলতেছি সারা বাংলাদেশের বক্তাদের সম্মান আর আমরা সিলেট নাম থাকার কারণে আমরা আলাদা একটা মহব্বত করে বাহিরের ডিস্ট্রিকে যখন যাই এই জায়গাটা যখন আপনারা নাপাক করবেন আর আমরা বলবেন এই ব্যাপারে আলাপ করি কেন এটা মুখ থামানো সম্ভব না তুমি এই জমিন নাপাক করবা এটা বলার আমরা বলতেই হবে কারণ শিরিক বেদাত দূর করার জন্য শাহজালাল আসছে না শাহপরান আসছে বন্ডামি করার জন্য বন্ডামি করানোর জন্য এই দেশ আসে নাই আর মাজার হলো জিয়ারতের জায়গা এখানে সেজদার দেওয়ার জায়গা নয় আর অন্ধ এটা তো আছে আমাদের শাহজালাল শাহপরানের তো ইতিহাসই আছে ইসলাম বাংলাদেশে কোনো সাহাবি আসে নাই কোনো নবী আসে নাই এ ওলি আল্লাহর মাধ্যমে বাংলাদেশে ইসলাম প্রচার হইছে কিন্তু আনি মাজার রে কেন্দ্র কইরে গরে গরে মাজার গুমতিটা স্বপ্নে দেখছি মাজার হইছে গরের ভিতরে মাজার দিয়ে বইতে এটা হলো স্বপ্নের মাজার আর রাস্তাঘাটে যত মাজার দিই সব রাস্তার পাশে দেখি আরে রাস্তার পাশে ছাড়া কি কোনো মাজার হইতে পারে না ওলি মরছে বালা কথাতে বিত্রে গিয়ে মরুক রাস্তার কিনারে করে মরতো এটা রীতিমতো ভালো ব্যবসা দেখ একটা বয়াত রে রাস্তার কিনারে এই সমস্ত বন্ডামি সিলেট থেকে দূর করেন আমরার একটা ইজ্জত আছে সিলেটের কথা এখন ঠিক চট্টগ্রামের সাথে আমাদেরকে তুলনা করলে হবে না কারণ সিলেট আলাদা একটা জগৎ এখান থেকে ইসলাম প্রচার হইছে সুতরাং মানুষ যেন এই কথা না বলে যখন আমরা দূর দূরান্তে গেলে কয় বাপরে বাপ হুজুর সিলেট আর চট্টগ্রামটা একবারে বেদাতি একবারে ভরে গেছে আজ বন্ডামি সারা আমিও চাইতে কিতাব উত্তর নাই তো বাস্তবে তুই অ্যানালাইজ করে দেওয়া যায় বন্ডামি আমরা কেন বেশি এই সমস্ত কারণে রব্বে কারিম প্রায় জাগাতি বলে ইমানান আমি আল্লাহর উপরে বেঈমানকে ইমান আনার কথা বলে নাই ইমানদারকে ইমান আনার কথা বলে কারণ আমরার সকালে ইমান আছে বিকালে নাই কপালো কালো দাগ পরাই দিছে নামাজ পড়তে পড়তে তসবিহ তো নিতে নিতে কিন্তু ইমান নাই বেচারা কইতে পারে না বাস্তব না বাস্তব যুবক ভাইরা আমার রব্বে কারিম বলেন ইল্লাল্লাযীনা আমানু ইমানান আমি আল্লাহর উপরে ইমানান আমি আল্লাহর উপরে যুবক ভাই ইমানের তো দাম ইমান যদি থাকে ইমান যদি থাকে ইমান যদি থাকে আর গুনাহও যদি থাকে মনে করছেন ইমান আছে গুনাহ তো আমরা থাকবে কিন্তু গুনাহ যদি পাহাড় পরিমাণ গুনাহ হয় সাগরের দরিয়া পরিমাণ যদি গুনাহ হয় এই গুনার মধ্যে যদি শিরিক না থাকে সেজদা না থাকে কথা বুঝতেছেন গুনাহ গুনাহ বেশ কম আছে অসংখ্য গুনার মাঝখানে যদি একটা সেজদা থাকে আল্লাহ ছাড়া কোনো জায়গা শেষ আপনি এই গুনার কোনো মাপ আছে নি এই জন্য ইমান আছে গুনাও আছে গুনাহ আছে যদি গুনাহ পাহাড় পরিমাণও হয় সাগরের ফেনা পরিমাণও হয় আর বান্দা যদি গুনার জন্য লজ্জিত হয় গুনার উপরে লজ্জিত হইয়া রব্বে কারিমের দরবারে যদি বলে মালিক রে গুনাহ করেছি অন্যায় করেছি অপরাধ করেছি নিজের মাথায় তো নিজে কোরালটা মেরে দিলাম জীবনভর আল্লাহ গুনাহ করছি এখন আমি সমস্ত গুনার উপরে লজ্জিত হয়ে গেলাম মাবুদ গো তাম জিন্দেগির গুনার উপরে লজ্জিত নুজুলে রহমতের সময় যদি কোনো বান্দা বান্দি তার জীবনের গুনার উপরে একটা পর্যায়ে লজ্জিত হয়ে যায় বুঝতে পারে আমি আমার নফসের উপরে জুলুম করছি আমি আমার মালিককে অসন্তুষ্ট বানাইছি মালিক আমার প্রতি খুশি না সে নিজে যদি তার অপরাধ স্বীকার করে নুজুলে রহমতের সময় আল্লাহর দরবারে যদি প্রতিদিন গুনার জন্য মাফ চায় অতীতের গুনার উপরে লজ্জিত হইয়া বর্তমানে আর কোনো গুনাহ করব না এমন ভাবে যদি প্রতিজ্ঞা করে আর বান্দা যদি চোখের পানি ছেড়ে দিয়া কাঁদতে থাকে আল্লাহ বলেন আমার রহমতের মধ্যে জোশ উঠে যায় বান্দার শেষ রাতের কান্না আমি বরদাস্ত করতে পারি না
রব্বি করিম ডাক দিয়ে বলবে ফেরেশতারা আমার বান্দা কেন কান্দে গো আমার বান্দা কেন কান্দে ফেরেশতারা বলে মালিক জাহান্নামের ভয়ে কান্দে আমার বান্দা কি কোনো সময় জাহান্নাম দেখছে না মালিক কোনো সময় জাহান্নাম দেখে নাই কেন কান্দে রে জাহান্নাম না দেখে জাহান্নামের জন্য কেন কান্দে এ রব্বি কারীম ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবে ফেরেশতারা বলবে মালিক জান্নাত জাহান্নামের বয়ান শুনছে গো আলেমদের জবান থেকে বয়ান শুনছে জাহান্নামের ভয় ভিতরে আসছে এই জন্য জাহান্নামের ভয়ে তারা কান্দে আল্লাহ বলেন জান্নাত কি আমার বান্দা দেখছে না মালিক জান্নাত তো দেখে নাই জান্নাত দেখে নাই জাহান্নাম দেখে নাই বান্দা কেন কান্দে আল্লাহ আপনার দয়া মায়া চায় আল্লাহ বলেন নজুলে রহমতের সময় আমার বান্দা গুনার উপরে লজ্জিত হইল আমার বান্দা চোখের পানি ফালাইল এ ফেরেশতারা সাক্ষী তাক আমার বান্দার শিরিক নাই বেদাত নাই আমার বান্দার গুনাহ যা করছে আমি মালিক তোদেরকে সাক্ষী রেখে জিন্দেগির গুনাহ মাফ করে দিলাম এ যুবক ভাই গুনাহ যদি শিরিক না হয় গুনার মধ্যে যদি শিরিক মিশ্রিত না হয় পাহাড় পরিমাণ গুনাহ হইল আল্লাহর কাছে মাফ চাইলে মালিক মাফ করে দেয় কিন্তু শর্ত হলো ঈমান থাকতে হবে কথা হয় না দি শর্ত কি এক শর্ত হলো ঈমান ঈমান হলো শর্ত ঈমান হলো শর্ত ঈমান হলো শর্ত যুবক ভাইরা আমার কেউ যদি সরিষা পরিমাণও ঈমান লইয়া কবরে যেতে পারে আল্লাহর নবী বলেন গুনার কারণে জাহান্নামের আগুনে জ্বলবে জ্বলবে কিন্তু একটা সময় আল্লাহ ঈমান সরিষা পরিমাণ তাগার কারণে জাহান্নাম থেকে উঠাইয়া বান্দারে জান্নাত দিবে এটা কিসের কারণে এটা একমাত্র ঈমান ঈমান তাগার কারণে ঈমান তাগার কারণে আল্লাহ একটা সময় বান্দাকে জান্নাত দিবে শর্ত হলো বান্দারে তোর ঈমান থাকতেই হবে কথা হয় না এই ঈমান যদি থাকে গুনাহ যতই হোক না কেন আল্লাহর থেকে দয়া মায়ার কেউ আছে আল্লাহ বলেন দুনিয়ার জমিনে যদি কোনো বান্দা বান্দি আমি আল্লাহরে যৌবন কালে একবার ডাক দে রে কমপক্ষে বান্দার ডাকে 70 বার আমি জবাব দিই কয়বার এ যুবক ভাই একবার যদি যৌবন কালে মালিক রে কেউ ডাক দে গো মালিক বলে কমপক্ষে 70 বার ডাক দেই তাহলে যৌবন কালে আল্লাহরে ডাক দেওয়ার দরকার আছে নি আমরার দেশের মানুষের কাজ হলো সব উল্টা পাল্টা যৌবন কালে আ কাম কু কাম দিনের কাম রাতের কাম সব কামের পিএইচডি যৌবন কালে যত কাম আছে সব পিএইচডি দালাইছে একটা পর্যায়ে তখন দেহ শরীর আল সরে না খালি লড়াচড়া করে শরীরে তখন আস্তে আস্তে দাড়ি ডা রাখে বাপ ধরতেছে আস্তে আস্তে কদিন পরে টুপিটা মাথার দেয় ফুলা ভানে কয় আব্বা একটা কাজ করেন জানি অষ্ট করে আই পড়েন কে কাছে তো হস করায় আনছে আইয়া ওইখানে হচ্ছে হাজি সাপ হাজি সাপ এখন বাড়িতে এসে পরে এলা ঘরের বউ নাতি ফুতের বউ সবাই মিল্লা কইল যে এখন আপনি হস করাইছেন হারা জীবন তো আহাম কম কম করছেন না নমাজ তো নাই ওই এখন যেহেতু হাজি হয়েছে নমাজ না পড়লে ইজ্জত কিন্তু যায় যায় এত টাকা দাওয়াজ ফিরাইছেন নমাজ না বলে মানে ওই আজই আলাই তো নমাজ পড়ে না বড় খারাপ মানুষ তখন আরও বদনাম বাড়বো হয় বালা কথা কোথায় নমাজও যাইতে হবে কোথায় নমাজও যান তো মসজিদও যায় আয়াও ঘরে যখন আবার বইয়া থাকে তখন আবার নাতি হয় দাদা জানি নমাজ জানি নমাজ টাইমে সাজানো গেছে সাজানো গেছে তো নমাজও যায় আবার আয় তো ঘরের মানুষের জেতা সিতি ছুটে নমাজও যায় আয় ই করতে করতে একটা অভ্যাস হয়ে গেছে তখন ইচ্ছা করে নামাজ ছাড়ে না অভ্যাস হয়ে গেছে তখন যায় আর আয় যায় আর আয় ওনা আমার বলুন তো বয়স এসে বেচারা 60 বছর এখন বেচারা আত্মুল চাল্লার কাছে আল্লাহ সারা জীবন আহাম কম কম করছি না সুদে ঘুষে দুমছে খাইছি কত আহাম যে করছি এটার কোনো ঠিক ঠিকানা নাই আর জীবনে তা করতাম না একবার টোটাল ছেড়ে দিছি তোবাতরম খাইয়ে লিছি আর জীবনে কোনো দিন জেনাবে বিচার তো দূরেও না আর সুদ ঘুষ ইতো ছেড়ে দিছি সব ছেড়ে দিছি ওখানে বলো আবার মাফ করে দিই
ইসম হাসি উড়ার কথা নেই না হাসি উড়ার কথা নেই এ বেচারে দোয়া করছে কি তার জীবনে জিনা বেবিচারের কাছে যেত না মানে এর যে প্রশ্ন করে তুই পারবি না করতে পারব সাইড হয়ে গেছে তার কিতা করতে সুদ ঘুষ আচ্ছা সুদ ঘুষ দেবো যে ছেড়ে দিব সুদের টেকা তোলার জন্য আলাদা একটা শক্তি লাগে কথা না যারা সুদের টেকা লাগায় দেখবেন সাদা লুঙ্গি ভিন্দা লুঙ্গিটার ফিসেটা একটু উপরে তুললে সেটা পরে খালি আটে রাস্তা দিয়া আর যে ডির কাছে বাইরে কি রে তারিখ তো গেছে গা গার মার ফাড়াইলাম কালকাটা এড়া লইয়া পড়বে এদের আলাদা বুকের একটা ফাঁড়া লাগে ঠিক কি না লিখিয়া দিত না তো এটা ফাওয়ার লাগে ফাওয়ার লাগে মারাত্মক ফাওয়ার লাগে ষাট সত্তর গিয়ে সেটা তুই ফাওয়ার দেখা না উল্টা খাই বনি উল্টা আরো দিব হে না খরতার বা আহাম পোকা না খরতার বা সুদের ব্যবসা কোনো কিছু করা তার দ্বারা সম্ভব না এটা আগে জেনে লিছে এই কারণে হে আল্লাহর কাছে কয়তা সাইরা দিছি আল্লাহ আয় তো জুতা দা বাইরা মতো রায় তুই সাইরা দিস না বাট পরে ঘরে তো বুঝিও আমি বলুন জমি কি দোয়া গ্রহণযোগ্য আপনার বিবেক রেখে সাল্লাম এটা কি গ্রহণযোগ্য আল্লাহ আমাদের বাংলাদেশের সিস্টেমটা সেমই রকম আল্লাহ কয় যৌবন কালে আমারে ডাক এ যৌবন কালে আহামের পিএইচডি কইরা বৃদ্ধ কালে আস্তে 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 দরবেশ সাজে সাজ্জা তসবি একটা হাতে লয় হারা দিনে সুবহানাল্লাহ পরে সুবহানাল্লাহ মিস নাই খতার ফাঁকা দিয়ে সুবহানাল্লাহ কয় বাজারে যখন লাউ খাতো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এ মাছ কত রে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ শীতল দেয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ খাসা বান্ধে সুবহানাল্লাহ এর সুবহানাল্লাহ বাজারের বৃত্ত তো ঢুকাইতেছে মানে এমন এক ফিরা গিয়ে তোর সুবহানাল্লাহ কোনো জায়গা বাদ যায় না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বদনাটা লয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহান বাতনটা খুলছেন সুবহানাল্লাহ মানে এর সব জায়গা তখন সুবহানাল্লাহ এমন অতিভক্তি সুরের লক্ষণ এর বাটপা আর জীবন আহাম কুমের পিএইচডি অন বাথরুম যাইবার আগে বদনা বিত্রে ঢুকাইবার আগ পর্যন্ত সুবহানাল্লাহ সারা না বলুন এটা কি আসলে এবাদত না অতিভক্তি আমি কুমিল্লা 5 বছর এক জায়গায় আসলাম আমার এখানে তো শুরু কুমিল্লাতে আমি মাদ্রাসায় ওখানেও পড়ছি আলিয়াতেও পড়ছি কুমিল্লা ইমামতিও করছি খতিবগিরিও করছি বক্তাও এখান থেকে শুরু হয়েছে আমার তা আমার কুমিল্লা তেল আমার জীবনের শুরু তো একবার যে এলাকার থাকতাম একজন পাওয়ারফুল একজন ব্যক্তি আছে নাম হইলে আবার এটা তো ইউটিউবে যাবো কাছে বেটা ধরে আমার নিব আবার এরপর অনেক জাত কইয়া লাইছি কিতা করো অন এই বেচারা আসলে আমার এলাকার মধ্যে সবচেয়ে পাওয়ারফুল লোক মানে এর কথা উনলে মানুষ ডরাইতো এমন এক ব্যক্তি এর জুলুমের যন্ত্রণা ডরাই মানুষ কথা হয় না কয়েকবার চেয়ারম্যানও আসেন পরে আর ফাঁস করছে না কিন্তু এর দাফট রয়েছে মারাত্মক এমপিও সাহস পান এর কাছে দায়িত্ব এমন পাওয়ারফুল লোক তো এ কিতা করছে গেছে হস করতো বুড়াটু রয়ে গেছে গা হস করতে গেছে হস্তি গাইয়া তুই একটা মাথা দিয়া আমার একবার মা বিলাসির একজাত গিয়া দি তার সভাপতি আমি ডরাইতেছি সব কনাস সুডুমুডু আবু জাহেল তখন হেজবাস করে সেটা জান না দিঘে আত একটা তসবি আমার দ্বারে বইরেছে সভাপতি টুভিও মাতাতে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করতে আ উ করতে তো দুমছে আমার দ্বারে আমি ওয়াজ করতে যে সুবহানাল্লাহ পরে ইডা বন্ধ না তো অতন পরে রোজা দিয়ে হে তসবি টানতুই আছে আমি যে আপনি চাই সুতার আমার আসি তখন আমি তার কইতারি না কিন্তু আমি খুব সব বনাস যদি তসবি বন্ধ হয় ও আজুন মনে হয় তসবি পরব ওহন দিয়ে স্টেজ থেকে লাইম মো তসবি আমার সাথে কথা কইতে জি কেন তসবি টানতি আছে গুড়া টুভিও একটা মাথাত নতুন দিছে আচ্ছা যাক এরকম এর তিলিসমতি দেখছি আমি এক সপ্তাহ একবার বাজারে গেলাম দোকানো সে দোকানো তার বড় একটা চাউলের দোকান ছিল তা আমি গেলে আবার আমার একটু সম্মান করতো তার কারণ আছে সম্মান করণের কারণ আমি বলো যে সমস্ত ছোটখাটো বক্তা আসলাম তো ফাড়ায় ফাড়ায় ওয়াশ করতাম আমি ফারায় ফারা ওয়াজ করলে এলাকার যে ফাতি না তাগুলার কাছে আবার ফারার মহল্লার বক্তার দাম আছে কেরে দাম আছে এটা ভাঙ্গা কই কারণ হে তো নেতা ও না আমি তো ফারার ফারায় আমারে কে সব জাতি ফা ও এরা নাম টাম কিছু কইলে এরা খুব খুশি হয় কি কারণে গেলে এক কাপ চা বেশি খাওয়া নন ডাক কেন সে একটা কাছে দেখো বোন আমি বই তখন তার মানে আগামী কাল আবার আরেক মা বিলাছে এটা সভাপতি এর নাম টাম একটু কইয়া একটু বড় করে তোলার এলে দাম দিত তা আমারে বয়াত হইছে বয়াত হইছে বলে আমি বয়ে রইলাম কতক্ষণ পর দিয়ে 60 জন লোক আইছে আইছে আমার হুজুর আমনে বই চা খান আমি আর ওই মাতাত গেছে এক মাতাত 60 জন লইয়া সুবহানাল্লাহ কিন্তু আছে আল্লাহ হাজির নাজির যদি এক কথা আমার ইদিক সিদিক হয় আসরে মাঠে জবাব দিতেই বাস্তব কথা আপনাদের সামনে তুলতাছে বুঝাইবার লেগে এর হাতে কিন্তু তসবি আছে ইমাম ফরত সুবহানাল্লাহ হুজুর আপনি বই সুবহানাল্লাহ আমি এর 60 জনের ডাক দানিছে মাতাত নিয়া কয় তখন এত দূর গেছে আমি এখান থেকে তাদের কথা শুনতেছি না
কিন্তু কি বলতেছে আমি বুঝতেছি না কিন্তু কথা দইতেছে এটা শিও কি জানে হেবেটা কয় এর আবার গিয়া ইতাইতা করে মাইনাল্লাহ কিন্তু কথা তার বুঝি না কতক্ষণ পরে সুবহানাল্লাহ কিন্তু এর আছে তাসবিহ ফিসন দিয়া দুম সেট আনতাছে কতক্ষণ পরে দি 60 জন লোক এমন দমকানি শুরু করছে দমকাইতে দমকাইতে দোকানতে বাইরে হবে বাইরে দিছে সাইরাজন ডরাইয়া গেছে আমার ভিতরে ডরাবাইছে সব বনা আমি আর চা খাওয়ান লাগতো না আমি যখন সব জায়গা আমি শোনা বোন আমি আমার তো কাজ আছে কত যান চাটা খাওয়াইছে হইছে না এমনই কতন বয়ে রাখছে তো গেলাম আমি আমি বাজারে গিয়া গুর্তি দিয়া আইমু এমন সময় দিয়ে এই সাইল লোক ওই যে সাইল লোকরে বাইর করছি সাইল লোক আমার সামনে আমি দেখে হইন দাঁড়ান কিতা ঘটনা কিতা হো কিচ্ছু না আমি না আমার কাছে কোন লাগবো কিতা আপনারা সাথে সুন্দরভাবে আচরণ দিয়ে ঢুকলেন বাইরে বা সময় আপনার রিবা বাইক লোকের হজুর আপনি তো না লাভ আমি আল্লাহর দোয়াই লাগে আমার কাছে কোন আমি এবারের কাছে কইতাম না কইলে তো আমার আরো বিপদ আমি জানতাম যে ঘটনা কিতা সুবহানাল্লাহ যেইভাবে ফোটে এটার রহস্যটা জানতে চাই হজুর দুঃখের কথা কইলাম আপনি একটা বিচার আজকে এক সপ্তাহ দুইরা বেচারা কইরা দে সমাধান আর হয় না তা আজকে গত সপ্তাহে 2000 টাকা দিছিলাম কইছি নি সপ্তাহে 5000 দিতাম 3000 টাকা লই আইছি হুজুর এখন 5000 কে রান্না দিলাম না বারবার রিকোয়েস্ট করছি এটা রাখো এর লিগে দম খাইয়া করতে বাইর হইছে আমি সুবহানাল্লাহ তে সুবহানাল্লাহ গেল কো এই ফাহে দিও সুবহানাল্লাহ চলতেছে বলুন মক্কা গিয়া নাম পালাইছে কি হাজি দেশয় আগের মতো হাজি হাজি গিরি কমছে না কিন্তু সুবহানাল্লাহ এটা হলো অতি ভক্তি তা আমাদের মধ্যে এই স্বভাব তত হইলো কিয়া বৃদ্ধ হয়ে গেলে আমরা লেবাস পরিবর্তন করি কথা হয় না দাড়ি রাখি মাথায় টুপি দেই ফাগড়িও লাগাই লাই আল্লাহ কয় তা বন্ডামি এটা কি মানুষের তিনটা কাল কয়টা যখন কয়টা দুই কালের কোনো হিসাব হবে না এই মাঝখানের হিসাব হবে এটা কি যৌবন কাল এটা কি আল্লাহ যেই কালের হিসাব নিব এই কাল আখামে বড়া আর বৃদ্ধকালের হিসাব নিবে না এই সময়ের সুফিগিরি বলুন জান্নাতে যাওয়া সম্ভব হিসাব যেই সময়টাত নিবে এটার মাঝে কি আছে কিচ্ছু কথা দিয়ে আমার কইতে না বিরক্ত লাগতেছে যেই সময়টাতে হিসাব নিবে এই জায়গার মধ্যে আখামে ভরপুর আর যেটার হিসাব নাই এটাতে গিয়া ফিরসাব বাস্তব না বাস্তব এজমাক মাই তাই দিলের কান লাগায় শুনেন আল্লাহ বলেন একবার যদি যৌবন কালে আমি আল্লাহরে কেউ ডাক দেয় কমপক্ষে 70 বার জবাব দেই হয় বা 70 বার জবাব দেই কিন্তু আফসুসের ব্যাপার হলো বান্দা তো যৌবন কালে আল্লাহরে ডাকে না রে যৌবন কাল আমরা গুনাহের কাজে ব্যয় করি আল্লাহ কয় যৌবন কালে 70 বার ডাক দিবি না একবার ডাক দিবি তো আমি আল্লাহ 70 বার জবাব দেই বৃদ্ধকালে ডাক দিলেও এই ডাকের কোনো মূল্যায়ন নাই কারণ এখন গুনাহ চাইলেও করতে পারবি না তুই আমার কাছে কসার গুনাহ করবি না পারলেন নে তুই গুনাহ করতি তুই গুনাহ করতে পারলেন নে গুনাহ করতি আমার কাছে বলে মালিক গুনাহ করবো না আল্লাহ কয়টা হাস্য কর তুই তো পারতি না গুনাহ করতে আর কোন যুবক যদি কোন যুবতী বান্দা বান্দি যদি বলে আল্লাহর গুনাহ করব না এখানে যুক্তি আছে কথা হয় না কারণ যুবক যদি চায় গুনাহ করতে পারবে গো কিন্তু যুবক বলে মালিক আপনার ভয় আমার ভিতরে ঢুকাইলাম জাহান্নামের ভয় ঢুকাইলাম আজকের থেকে গুনাহ করব না তার মানে গুনাহ করার সাধ্য আছে গুনাহ করব না এটা যুক্তি এটা কি হ্যাঁ কথা কই এটা যুক্তি কারণ চাইলে গুনাহ করতে পারবো গুনাহ করব না এটা হলো আল্লাহরে ভয় এটা কারে ভয় আমি মালিকরে ভয় পাইছি এই জন্য গুনাহ করব না এটা যৌক্তিক আর যদি এইভাবে বৃদ্ধকালে এবাদত লইয়া কবরে যান তাহলে শুনেন আল্লাহ বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা জাহান্নাম তোদের জন্য উৎপেতে বসা জাহান্নাম কি পেতে বসা জাহান্নাম উৎপেতে বসা তোদেরকে ধরার জন্য উট পেতে বসা লিতাগিনা মা আবা যারা সীমা লঙ্ঘন করছস ঠেরামি করছস গাওরামি করছস সবগুলারে সাইজ করা হবে লাবিসিনা ফিহা আহকাবা যুগের পর যুগ সেখানে অবস্থান করবি বলুন তো দেখি যুগের পর যুগ অবস্থান করলে খাওয়া পিনার দরকার আছে নি খানা পিনার দরকার আছে
যুগের পর যুগ অবস্থান করবে আল্লাহ বলেন যুগের পর যুগ যখন অবস্থান করবে লাবিসিনা ফি আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা এক যুগের পর যুগ অবস্থান করবে মানুষগুলি একটা সময় পিপাসিত হবে এমন ভাবে পিপাসা এমন ভাবে পানির জন্য চিৎকার শুরু করবে লাবিসিনা ফিহা আহকাবা যুগের পর যুগ লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা এখানে তোমাদের জন্য উন্নত মানের কোনো শরাব রাখা হবে না তোমাদের জন্য কোনো শরবত রাখা হবে না এরপর মানুষ চিৎকার দিবে মালিক পানির পিপাসা ধরছে পানি দেন পানি দেন পানি দেন একদিন দুই দিন নয় একদিন দুই দিন নয় 1000 বছর মানুষ শুধু পানির জন্য দরখাস্ত করবে 1000 বছর কথা হয় না 1000 বছর পানির জন্য চিৎকার দিবে গো আল্লাহ তো উত্তর দেয় না 1000 বছর পরে ফেরেশতাদেরকে বলবে না ফরমান তা আমার কাছে কি চায় এ যুবক ভাইরা দিলের কান লাগায় কথাগুলি শুনেন দুনিয়াতে একবার ডাক দিলে আমার মালিক 70 বার জবাব দিল আল্লাহ কয় আজকে জাহান্নামে আইছে এই বান্দা 1000 বার ডাকে এরপর আল্লাহ জবাব দেন না রে আল্লাহ আপনার সঙ্গে কথা বলবে না ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবে না ফরমানটা আমার কাছে কি চায় এ যুবক ভাই আমার কথা কি আপনারা শুনতেছেন কথা হয় না দুনিয়াতে একবার ডাকলে কয়বার জবাব দেয় 70 বার কিন্তু জাহান্নামে আপনি 1000 বছর চিৎকার দিলেন গো আমার মালিক কিন্তু আপনার ডাকে জবাব দিল না জবাব দিল না আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে না ফরমানটা আমার কাছে কি চায় বলুন তো দেখি 1000 বছর ডাকবো না একবার ডাকবো দুনিয়াতে একবার ডাকলে 70 বার জবাব দেয় আল্লাহ নিজে জাহান্নামে 1000 বার ডাকলে জবাব দেয় না আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে জিজ্ঞাসা করে ফেরেশতারা বলে মালিক আপনার বন্দা পানি চায় পানি চায় পানি চায় পানি চায় আল্লাহ কয় দুনিয়াতে আমার নাফরমান বন্দাকে আমি পানি দিছি রে টিউবওয়েলের পানিটা গরমের সময় ঠান্ডা করে দিছিলাম ঠান্ডার সময় গরম করে দিছিলাম বন্দারে এত নিয়ামত দিছি এত নিয়ামত দিছি বন্দা যদি একবার নিজের দিকে তাকাইতো আমি আল্লাহ তারে কত নিয়ামত দিলাম একবারও ফলো করলো না আমার দেওয়া নিয়ামত খাইলো আমার দেওয়া নিয়ামত খাইয়া আমারই নাফরমানি করলো জীবন বললা শুধু আমার নাফরমানি করে গেল আমার নাফরমানি করে গেল বন্দারে কত নিয়ামত দিলাম একটা মাছ যেইভাবে পানির নিচে ডুবন্ত বন্দারে নিয়ামত দিয়া এইভাবে ডুবায়া রাখছি আমার নিয়ামত খাইয়া আমার নাফরমানি করলো আজকে বন্দা পানি চায় কত পানি দুনিয়াতে পান করাইলাম ফ্রেশ পানি পান করলো মাম পানি করলো জীবন পানি করলো প্রাণ পানি করলো কিনলে করলো ব্র্যান্ডের পানি সে পান করছে এটাও তার স্বাদ মেটে না বোতল খাইলো এরপর স্বাদ মেটে না বন্দা বিভিন্ন জায়গায় পার্টিতে গিয়া পানি খাইলো আমি আল্লাহ তার নিয়ামত দিয়া খাওয়াইছি আজকে আমার বন্দা আমার নিয়ামত খাইয়া নাফরমানি করে জাহান্নামের ভিতরে আইসা 1000 বছর ডাক দে পানির জন্য বন্দা কি ভুলে গেছে দুনিয়া আমার নাম ছিল রহমান কিন্তু পরকালে আমার নাম রহমান না বন্দা নাফরমানের জন্য আল্লাহ রহমান থাকবে না আল্লাহ লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার কাহার রূপ ধারণ করবে আল্লাহ বলে বাল্লাহ শুন নাফরমানের জন্য আমার কোনো মায়া দয়া নাই নাফরমানের জন্য আমার কোনো মায়া দয়া নাই দুনিয়াতে মায়া দয়া কম করছি না দুনিয়াতে মহাব্বত করছি বান্দা একবার ডাক দিলে 70 বার জবাব দিছি বান্দা তোর নিয়ামত দিয়া ভরপুর রাখছি এবার আমি আল্লাহ তোর সুটাম দেহের অধিকারী করছিলাম আমি আল্লাহ তোরে কোনটা দেই নাই বল সুন্দর চেহারা দিছিলাম হাত পা দিছিলাম আমি আল্লাহ চোখের পাওয়ার দিছিলাম বডি ভালো বানায়া দিছিলাম এরপরও তুই নামাজ পড়তে পারলি না এবাদত করতে পারলি না বিভিন্ন অজুহাত দেখাইলি আজকে আমি আল্লাহরে ডাক দেস পানি পান করার জন্য 1000 বছর পরে আল্লাহ জবাব দেয় ফেরেশতাদের মাধ্যমে এ না ফরমান কি চায় গো ফেরেশতারা কয় মালিক
نفرمان تو پانی چاہے پانی چاہے پانی چاہے اللہ غیر پانی دے إلا حمیما وغساقا ایمون اکتا پانی دوا خبرے ایمون اکتا پانی دوا خبرے اللہ بولن إلا حمیما وغساقا ایمون اکتا پانی دوا خبرے جہنمیر مانوش گونی کے جہنمیں پڑا بے جہنمیں پورا نور پڑے رکت پوس বিষাক্ত পানিগুলা বিষাক্ত পানিগুলা একটা জায়গায় গিয়া জমা হবে ওই জমা পানিটা জাহান্নামের আগুনে টগবগ করে এটা ফুটতে থাকবে উত্তরাইতে থাকবে এমন গরম পানি দুনিয়ার আগুন নয় গো এটা যে জাহান্নামের আগুনের গরম জাহান্নামের আগুনের গরম এই পানিটা যখন বান্দা পান করবে বান্দা পান করবে কারণ একটাবারও চিন্তা করবে না পানিটা ঠান্ডা না গরম পানিটা ঠান্ডা না গরম চিন্তার কোনো কারণ নাই কারণ 1000 বছর আল্লাহরে ডাকছে 1000 বছর আগে পানির পিপাসা 50000 বছর হাসরের মাঠে সেখানে পানির পিপাসা হাসরের মাঠে ঢোকার সময় পানির পিপাসা হাজার হাজার লক্ষ বছর পানির পিপাসা এবার একটা পানি পান করার সুযোগ পাইল এটা ঠান্ডা না গরম দেখার সময় আছে কথা হয় না পানি ঠান্ডা না গরম দেখার সময় নাই বান্দা পানিটা লইয়া সাথে সাথে পান করবে আল্লাহর নবী বলেন এমন গরম দুনিয়ার গরম নয় রে জাহান্নামের আগুনের গরম পানিটা পান করার সাথে সাথে বান্দার জিহ্বা থেকে নিয়া গলা থেকে নিয়া পেটের নারী বুড়ি যা কিছু ছিল সবগুলা গলে যাবে সবগুলি গলে গলে পায়খানার রাস্তায় বাহির হয়ে যাবে চিৎকার দিয়া কর না আউযু বিল্লাহ গলে 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 পায়খানার রাস্তায় বাহির হবে বান্দা আবার একটা চিৎকার দিয়া বলবে মালিক কেমন পানি দিলা গো কেমন পানি দিলা পানি পান করার আগেই তো ভালো ছিল হাজার হাজার বছর পানি পানি করলাম পানির জন্য তোমার কাছে দরখাস্ত করলাম এমন এক পানি দিলা যন্ত্রণাটা আরো বেড়ে গেল বরদাস্ত করতে পারি না সহ্য করার কোনো ক্ষমতা রাখি না চিৎকার দিয়া বলবে মালিক এমন পানি তো তোমার কাছে আমি চাই নাই আল্লাহ কেমন পানি দিলা মালিক এবার ডাক দিয়া বলবেন জাযা ইফাকা আল্লাহ বলবে বান্দা শুন এটা তোর কৃতকর্মের পূর্ণ ফল এবার বান্দা মজা বুঝ কেমন লাগে মজা বুঝ কেমন লাগে এ যুবক বায়রা মুরব্বী বাবারা এতক্ষণ তো জাহান্নামের আগুনের আজাবের কথা শুনছেন এটা হলো শারীরিক কষ্ট আল্লাহ যে বলল এখন ভালো করে মজা বুঝ এটা শুইন আপনার মানসিক কষ্ট বেড়ে যাবে কথা হয় না সেদিন আপনার প্রতি কোনো মায়া দয়া নাই সেদিন আপনার প্রতি কোনো মায়া দয়া থাকবে না তাই আমি আপনাদের কাছে সিলেটের মানুষ হইয়া আপনাদের কাছে আবদার করব মুরব্বীদের কাছে আমার কোনো ওয়াজ নসিহতের দরকার নাই যুবক যারা ইয়ং জেনারেশন যারা এই মাহফিলে যদি অ্যানালাইজ করেন দেখবেন বেশিরভাগ যুবক এখানে উপস্থিত তাই যুবকের কাছে বলি দুনিয়াতে একবার ডাকলে 70 বার জবাব দেয় বৃদ্ধকালে ডাক দিলে কোনো কাজে আসবে না যদি কোনো বান্দা বান্দি যৌবন কাল আল্লাহরে দেয় যৌবন কাল দিতে দিতে যদি কোনো মানুষ বৃদ্ধ হয় ওই বৃদ্ধের দাম আছে ওই বৃদ্ধের এত দাম বৃদ্ধকালে যদি বান্দা গোসল করতে না পারে উযু না করতে পারে উযু বেশি সময় রাখতে পারে না পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়তে পারে না উযু চলে যায় বিছনা থেকে উঠতে পারে না তাহাজ্জুদ তো পড়তে পারে না আল্লাহ বলেন ফেরেশতারা রাখ আমার বান্দার তাহাজ্জুদের আমল নামায় না আমার বান্দার খাতাটা জারি রাখ
কোন সময় যেন মিস না হয় তাহাজ্জুদ পড়ে নাই তাহাজ্জুদ লিখে রাখ নামাজ পড়তে পারে নাই নামাজ লিখে রাখ কারণ বান্দা যৌবন কাল আমি আল্লাহরে দিছে রে বৃদ্ধ হয়ে গেছে এখন আর পারে না কিন্তু আমি আল্লাহ খাতা বন্ধ করব না জোরে কোন যদি কোন মানুষ যৌবন কালে মালিকরে দিয়া বৃদ্ধ হয় এই বৃদ্ধের দাম আছে না নাই আপনারা একটু ভালো করে খেয়াল করে দেখবেন উলামায়ে কেরামদের মধ্যে যদি কেউ বৃদ্ধ হয় যত বৃদ্ধ হয় তার দাম বাড়ে না কমে কথা হয় না আহমদ শফি সাহেব উনার বয়স ছিল 105 বছর বলুন সম্মান কমছে না বাড়ছে আলেমরা যত বৃদ্ধ হয় তত সম্মান আরো বেড়ে যায় একজন অমুসলিম যদি বৃদ্ধ হয় তত মানুষের কাছে আরো বিরক্তি হয় ঠিক না বেটি আমাদের উলামায়ে কেরাম বৃদ্ধ হইলে মানুষ জুতা লওয়ার জন্য পিছে বড় বড় লোক দাঁড়ায় থাকে বাথরুম নিয়ে বাসা দেয় উজুর পানি দেয় এত সম্মান আর এত মর্যাদা এটা হলো যৌবন কাল আল্লাহরে দিছে আল্লাহ কয় বান্দা আমার যৌবন কাল দিছে গো তাই বান্দা বৃদ্ধ হয়ে গেছে আমি আল্লাহ আমার বান্দারে ভুলি নাই বান্দা যৌবন কালে আমারে ভুলে নাই বৃদ্ধ কালে বান্দারে আমি ভুলি নাই জোরে কোন সুবহান আমার যুবক বান যদি আপনি ইবাদত বন্দেগি করেন ইবাদতের পাশাপাশি যদি নেক আমল কইরা আপনার ঈমানটারে তরতাজা রাখতে পারে আল্লাহ কয় গুনাহ যদি পাহাড় পরিমাণ হয় এটা যদি যৌবন কালে তওবা হয় কোন কালে আর জোরে তো যৌবন কালে যদি তওবাটা হয় আল্লাহ বলেন জিন্দেগির সব গুনাহ মাফ করে দিব কোনো সন্দেহ নাই সুবহানাল্লাহ তবে শর্ত হলো ঈমান 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 থাকা জরুরি জোরে কয় না ঈমান যদি থাকে তাহলে আপনার গুনাহ মাফ করবে ঈমানের বড় দাম ঈমান থাকলে একটা সময় জান্নাতে যাবেন ঈমান যদি না থাকে মক্কায় গিয়া নামাজ পড়লে কামাইব নি মদিনায় গিয়া কথা হয় না ঈমান নাই মক্কা মদিনায় গিয়া নামাজ পড়লেও কোনো কাজে যুবক ভাই তাহলে আবার আসুন জাহান আল্লাহ বলেন ইন আল্লাহ বলেন ওয়াল্লাহ সময়ের কসম ইন্নাল ইনসাদা লাফি খুস পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত চার কর্মসূচি যারা পালন করবে তারা ব্যতীত এক নাম্বার কর্মসূচি হলো ইমান এক নাম্বার কি ইমান আরো জোরে এক নাম্বার হলো ইমান এবার আমরা সবাই ইমানের ব্যাপারে একটু সজাগ হলাম কোন কোন কারণে ইমান যায় আমরা সজাগ থাকব ইনশাআল্লাহ এবার আসুন দুই নাম্বার কর্মসূচি দুই নাম্বার কর্মসূচি হলো ওয়ামিলুস সালিহাত দুই নাম্বার হলো নেক আমল বলুন দুই নাম্বার কি নেক আমল আর জুড়ে নেক আমল গোটা পৃথিবীতে যদি তাকায়া দেখেন আসলে কি নেক আমলের দিকে আমরা দৌড়াইতেছি না গুনাহের প্রতিযোগিতায় দৌড়াইতেছি এখানে যদি আমি না আসা আজকে ন্যূনতম একজন গায়িকাই তো মানুষ জায়গা দিতে পারতে এই খমন নাচ দেখবার লাগে মুর ভিডিও হয়তো শেয়ার আগে রাখিস কথা হয় না কেন মানুষ গুনাহের প্রতিযোগিতায় বেশি নেকির প্রতিযোগিতায় মানুষ কম এখানে যারা বসছেন সবাই নেকির প্রতিযোগিতা দিয়ে আসছেন যারা আসে নাই নেকির প্রতিযোগিতায় তারা অংশগ্রহণ করতে পারলো না তাহলে যুগে যুগে নেকির প্রতিযোগিতা মানুষ কমেই দিবে গুনাহের প্রতিযোগিতা মানুষ বেশিই দিবে এই জন্য যেখানে গুনাহ মানুষ সেখানে বেশি কথা হয় না যেখানে নেকি সেখানে মানুষের আনাগোনাটা খুব কম এটাই স্বাভাবিক কারণ এক হাজারে একজন যাবে জান্নাতে কথা বুঝতেছো তাহলে দুই নাম্বার কর্মসূচি হলো দুই নাম্বার কর্মসূচি হলো ওয়া আমিলু সালিহাত নেক আমল কি আমল জোরে হয় না নেক আমল নেক আমল নেক আমল ছাড়া কোনো উপায় নেই নেক আমল আমরা কখন করব যৌবন কালে ওয়াজ বুঝলে লাইছে আপনারও ওয়াজের মনোযোগিত নাই আমি এটা বুঝতাছি আমিও চেষ্টা করতেছি সেটা দিই কারণ ঘন্টার উপরে যে তৈরি গেছে গা আপনার কাছে এটা বিরক্ত লাগবো মেলা সময় করে লেছি ওয়াজ এক নাম্বার হলো ইমান দুই নাম্বার হলো নেক আমল ওয়া আমিলুস সালিহাত দুই নাম্বার হলো নেক আমল
যে নেক আমল করব এটা শর্ত হবে যৌবন কাল কোন কাল যৌবন কালে নেক আমল করবে নেক আমল করবে তাহলে আল্লাহ কয় নেক আমল করলে জাহান্নামে যাওয়ার এই যে গেল চারটা কর্মসূচি ধ্বংস হওয়ার চারটা কর্মসূচি এর মধ্যে দুই নাম্বার হলো নেক আমল আমরা যদি নেক আমল করি তাহলে আমরা ধ্বংস হব না বলুন কয় নাম্বার কর্মসূচি দুই নাম্বার হলো ওয়ামিনুস সলিহাত আল্লাহ কয় নেক আমল কর তাহলে নেক আমলের দরকার আছে নি আছে দুই নাম্বার হলো নেক আমল তিন নাম্বার হলো ওয়াতাওয়াসাউ বিল হক তিন নাম্বার হলো হক কথা তিন নাম্বার কি কথা হক কথা তিতা নামিদা হ্যাঁ করল লাগছে বেশি তিতা হক কথা তিতা কিন্তু বলতে হবে অর্ডার কার কথা হয় না হক কথা তিতা কিন্তু বলতে হবে আল্লাহর অর্ডার হক কথা বলতে গিয়া ইমামের ইমামতি থাকে না খতিবের খতিবগিরি থাকে না বক্তায় সচরাচর মাঠে ওয়াজ করতে পারে না সাইড দেওয়ালের ভিতরে বন্দি থাকতে হয় একটাই অপরাধ হক কথা কথা হয় না হক কথা কি শুধু আলেমরাই বলবে না আপনার মতো লোকেরও দরকার সব ছেড়ে দিছেন আলেমদের উপরে আর আপনারা নিজেরা মুমিন দাবি করে জান্নাত থেকে ঢুকে রয়েছেন হ্যাঁ হক কথা প্রত্যেকটা লোক যাদের ইমানদার দাবি করেন প্রত্যেকে হক কথা বলতে হবে আর যদি নিজের ইমানদার দাবি করতে না পারেন হক কথা বলার দরকার নাই কিন্তু আল্লাহ কাছে ইমানদার দাবি করলে হক কথা বলতে হবে হক কথা বলার দরকার আছে নি না খালি হুজুর হইত আমনে কর দরকার বেচারা মসজিদের সভাপতি আবার এলাকার একজন পাওয়ারফুল ব্যক্তি ফাঁসের বাড়ি তো ওই মসজিদের ফাঁসে ওই ডেক্স বক্স দিয়া ডান্স তো পাকলো ডান্সের আওয়াজ হইতেছে তার ক্ষমতা আছে সবই আছে এরপর একজনে জিজ্ঞাসা আচ্ছা দেখছেন নি কিভাবে গান বাজাইতেছে একটু বাধা দেন না কাস্তাক ফিরুল্লাহ আস্তাকুল এর বাপ ডিবাল আছে নে বালু বহুত থেকে থাকি তা খরুক দিতা না কৃষ্ণা না কৃষ্ণা থু থু সেট পালা জায়গা মসজিদ তাই নিন্দা জানাইছে কি জানাইছে নিন্দা আমরা তীব্র নিন্দা জানাইলাম ইটারে ইটারে কি প্রতিবাদ কর ইটারে হক কথা কর ইজাতের হক কথা চলতেছে সমাজের মধ্যে বাস্তব না বাস্তব পরে হুজুর রেগে হুজুর করা বক্তব্য দিবেন মসজিদের মধ্যে কর্তব্য সাহস মসজিদের মাঝে ডেক বস বাজায় ইমাম সাহেব যখন এই ব্যাপারে ওয়াজ শুরু করছে হে বাসার এক হুজুর গাটিগুল করেন গাটিগুল করেন গাটিগুল করেন সময় শেষ আপনার সময় শেষ কেড়ে খায় না আমার করো আবার বিরোধিতা করেন আমার বেতন টাকাটা দেয় বেরন মসজিদ সাহায্য দরকার নাই তো যার বলার দরকার ছিল হে না বইলে ইমাম সাহেবের গারো দিছে ইমাম সাহেব চাকরি শেষ বাস্তব না বাস্তব শুধু হক কথা ইমামের জন্য না গ্রামে গঞ্জে শহরে বন্দরে যারা ইমান দাবি করেন যে আমি ইমানদার হক কথা বলতে হবে ঠিক না তিন নাম্বার কলম হক কথা বলতে হবে চার নাম্বার কর্মসূচির মধ্যে এক নাম্বার কর্মসূচি হলো ইমান 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 দুই নাম্বার হলো নেক আমল তিন নাম্বারটাই হলো হক কথা তিন নাম্বারটা কি কথা হ্যাঁ হক কথা স্মরণ থাকবো নি কথা কানা দিক হক কথা বলতে হবে গ্রামের সালিশ দরবারও যদি আপনি করেন একজন সর্দার তো এখানে এটার কি তখন মাতব্য না সর্দার হোক মাতব্বর তাই গ্রামের বিচার আচার করে এই ব্যক্তিটাও আপনার সব মানে সমাজের মধ্যে হক কথা যদি বলে তাহলে মানুষ সঠিক বিচার পাবে কথা বলেন না দি তোমার গ্রামের একজন সালিশ দরবারের মাতব্বর বানাইছে তাও তোমার পাওয়ার এই জায়গার মধ্যে অনেক বেশি সুতরাং তোমার একটা হক কথার দ্বারা সমাজের সুবিচার পাওয়ার সম্ভাবনা আছে কিন্তু ভাবেন তো বিচার আজকের একদিনের বিচার নেই এক দুই সপ্তাহ তিন সপ্তাহ আবার বিচারে যাইবার আগে এর প্যাকেট একটা সিগারেট বরণ লাগে এক প্যাকেট আবার 2000 টাকা পাউডার ঢুকাই আত মালিশ করে কোন লাগে সাসা বিচারটা কিন্তু সঠিকভাবে করে দিও আপনারা আবার আরো কিছু খুশি করুন বাস্তব না বাস্তব এই লোকের পাউডো যে তো সিগারেটের প্যাকেটও ঢুকছে আবার টেকাও ঢুকছে কি এর হক কথা কইব কথা কই না দি আমি এক জায়গাতে ছিলাম তো এখানে জামাই বউ আর জামাই দুজন লাগছে ঝগড়া লাগিয়া একজন একজনের গুসা করে তালাক দিয়েছে কথা বুঝতেছেন নি তালাক হতে দিছে 14 গুষ্টি সুদ্ধা এক জাত গে থামছে না থরে তালাক তোর মারা তালাক তোর বাইন তালাক ট্রেক তালাক 14 গুষ্টি তালাক আচ্ছা দিছে তালাক শেষ অন শুক্রবারে বিচার আমি হইলো পাশের মসজিদের ইমাম সাহেব শুক্রবারে বিচার আমার কাছে মুসল্লিটা জানে যে হুজুর খাম তো সেরা লেছে কিতা অমুকের বড় তালাক দিছে আমি কাস্তাক করলাম তালাক দিছে শেষ হই শুক্রবার বিচার বিচার হয়ে গিয়ে দিত বিচার হইবা সর্দাররা বিচার করবো
আমি সিদ্দালা ইমাম সাহেব মানুষ আমার যেহেতু জিগায় না অত মাত আগায় মাততে তো সমস্যা আমি তো কইছি যে বিদা তো শেষ হই আবার বিচার হইতো কি শুক্রবারে বিচার হইবে আচ্ছা কিতা বিচার হইব তো আমার তো আবার কিছু একটা ইমামের কিন্তু কয়েকজন লোক থাকে আবার ফুলাফান কিছু থাকে কিছু আবার মহব্বতের মানুষ তো একটা ইমামের বিচার দেখবেন আট দশজন লোক এমনি খুব ঘনিষ্ঠ থাকে তা আমার কিছু ঘনিষ্ঠ লোক এরা ওই বিচারটা কিতা করে আমার জানাচ্ছেন দি তালাক দিছে কেন আবার বিচারটা করে কিতা বিচার কিতাব হইছে শুনেন বিচার ও সমাধান দিছে সর্দার নাবিল লেখক কয়ও আচ্ছা যাও এবারে শোনো কেন এখন দুইটা বাচ্চার মা হয়ে গেছে গা হেরো দুইটা ছেলে হয়েছে বাচ্চা বাচ্চার দিকে তাকাইয়া এটা তালাক যে দিছে তো গুসা করে দিছে অহন ইটা গুসা করে তালাক দিলে হয় না অহন বাচ্চা কাচ্চা এটা একটা মিলাই জিলাই দিলাও থাকতে সমস্যা নাই তালাক দেওয়া মহিলারে আন্না মিলাইয়া দিছে কয় বাচ্চা কাচ্চার মুখের দিকে তাকাইয়া মিলাই দিলা রাগ করে তালাক দিছে হইতো না বিচার করছে কাটা এলাকার মাতব্বর সুৎকুর মাতব্বর বিচার করে দিছে বেড়াই দিছে এক তালাক না চোদ্দ তালাক এই চোদ্দ তালাক রে হ্যাঁ মিলাই দিছে হয়তো বাচ্চা কাচ্চা দুইটা আছে আর এটা গুসা করে তালাক দিছে কোনো তালাক হয় না মিলাই দিছে কথা একদিনে বা মুখের পয়সা বাদ দালাও বিচার করে দিছে মহন তো আমি দিই না আশ্চর্য করলো না শুক্রবার হলে পরের দিন অন আমার চাকরি গেলে যাবো না যাইলে কিন্তু এত বড় একটা হারাম জেনা বেবিচারের মধ্যে মিলাই দিছে এনে নামাইতে পারি কেমনে পরে শুক্রবারে আমার বয়ান আমি ইচ্ছা মতে কতক্ষণ গাইলাম যে যেই সমস্ত লোকগুলা একটা তালাকপ্রাপ্ত মহিলাকে আপনারা গ্রামে দেখলাম আপনারা সালিশ দরবার করে বিচার কইরা মিলাইয়া দিলেন যে বাচ্চাদের দিকে তাকাইয়া আপনারা আবার সংসারটারে জুড়াই দিছেন হ্যাঁ আবার বলতেছেন যে গুসা করে তালাক দিছে তালাক হইতো না তালাক কি তোমাকে হাসতে হাসতে দেয় জীবন হচ্ছে নেই তালাক নাচতে নাচতে তালাক দিলাম নাচে আপনারা কি তাকো বৌয়ার জামাই দুজন নাচতে নাচতে গান গাইতে গিয়ে তাতে হয় তালাক এভাবে নি তালাক দেয় না গুসা করে দেয় ওমা এরা কয় গুসা করে তালাক দিলে তালাক হইতো না তালাকটা কেমনে দেয় আমি এটা বুঝতাম খেলতে খেলতে দে যে দুজন আমরা খেলাধুলা করি আজকে তুমি তালাক কি ফাইজলামি চিন্তা করে কয়টা বলে তালাক হয়েছে না আচ্ছা আপনার যদি আমি একটা পিস্তল দিয়ে গুলি করি হাসতে হাসতে মরবেন নি কথা হয় না ধরুমি আপনার যদি মমি সিংহ তার মানুষ খারাপ আওয়াজ দিয়ে দিন হাসতে হাসতে যদি গুলি করি আপনি মরবেন নি আবার গুসাইরে যদি গুলি করে দেয় খানতে খানতে যদি গুলি করি তো গুলি তো ভিতরে ঢুকছে এতে হাসতে হাসতে মারি আর কানতে হানতে মারি কথা হই না তালাক আপনি হাসতে হাসতে দেন আর কানতে কানতে দেন আর গুসা করে দেন আর ফিরতে ফিরতে দেন সমা কথা হয় না কিন্তু সমস্যাতেই জাগাত না সমস্যা হলো বিচার করার কথা ছিল একজন ইমামের ইমাম শব্দটা হলো নেতা আর একটা পাড়ার মহল্লার ইমাম যখন থাকবে ওই পাড়ার জন্য উনি হলো এলাকার সালিশ দরবারের মেইন নেতা ইমামের নেতৃত্বে হওয়ার কথা ছিল বিচার সেই বিচার নিচে সুৎকুর আর গুসকুর লম্পট বদমাশ গুলি নিচে বিচারের দায়িত্ব সেই বিচারক যখন বিচার করবে তাহলে সমাজের মধ্যে জানা বেবিচারের মাত্রা বেড়ে যাবে কারণ হ্যাঁ তো সুৎকুর হে গুসকুর হে নিজেই লম্পট সে নিজেই বদমাশ তো সমাজের মধ্যে জিনা মুক্ত হবে না জিমা বাড়বে জিনা বেবিচার বেড়ে যাবে কারণ হে তো মাস্তা দেওয়ার যোগ্যতা রাখে না তালাক দেওয়ার পরে হয় তালাক হইছে না হেরে উল্টা দুররা মারা দরকার ছিল এই হলো সালিশ দরবারের বিচার অন ইমাম সাহেব ওয়াজ করতে গেলে ইমাম সাহেবের হুজুর গাট্টি গুল করে লাইন আর থেকে কিতা করতে বাস্তব না বাস্তব এই জন্য হক কথা শুধু আপনারা উলামায়ে কেরাম দরবারে ছেড়ে দিছেন আর আপনারা কলার উল্টায় রাস্তাঘাটে আডেন আর কোন অন্যায় কাজ দেখলে আপনারা সেপ পালাই দেন আর ইমাম সাহেবকে অনুজ খালা বক্তব্য দিবেন কররা বক্তব্য দিবেন বাস্তব বুঝি না বাস্তব হক কথাটা কি আলি হুজুররা না পাবলিকের এই হক কথা বন্ধ হইছে এই জন্য সমাজের মধ্যে গুনার প্রতিযোগিতা বাড়ছে সমাজের মধ্যে ফেতনা বাড়ছে অন্যায় বেবিচার যা আছে সব বাড়ছে একমাত্র হক কথা বন্ধ হওয়ার কারণে আল্লাহ হয় তিন নাম্বার কর্মসূচি আপনারা কি তা অতীতে মাহফিল বইছেন না আপনারা কি তার লেগে বইন মাহফিল ওয়াজের ফয়ান তো ইয়াদ রাখতেই আওয়াজ দিন না দি হক কথা কয় নাম্বার তিন নাম্বার নাম্বার ইয়াদ রাখেন আপনার কাছে ওয়াজ করলে বক্তা নিজ অবিরক্ত হয়ে যাবো গা হ্যাঁ কত নাম্বার তিন নাম্বার এটা কিতা হক কথা খালি হুজুর রাখ হইতো না আপনারা কইতে এটা আওয়াজ দেন না কারণ এরা তো হক কথা না শুক্রবার ইমাম সাহেব রেখে হুজুর ফাড়াইলেন ফাড়াইলেন এর বালা করে কইন বালা করে কইন সাইরা দে ইমাম সাহেবের উপরে আল্লাহ বলেন এক নাম্বার হলো ইমান দুই নাম্বার হলো নেক আমল তিন নাম্বারটাই হলো হক কথা
বান্দারি হক কথা শুধু আলেম উলামার জন্য নয় হক কথা প্রত্যেকটা মুমিন বান্দা বান্দির জন্য হক কথা বলতে হবে এটা আল্লাহর কথা আল্লাহ বলছেন হক কথা বল না হইলে ধ্বংস হয়ে যাবে ঈমান আর না হয় ধ্বংস হবে নেক আমল আর না হইলে ধ্বংস হবে হক কথা বল না হয় ধ্বংস হয়ে যাবে হক কথা বলতে হবে চার নাম্বারটা হলো সবর চার নাম্বারটা হলো ধৈর্য বান্দা ধৈর্য ধারণ করো মাথা গরম করা যাবে না কিছু সময় ধৈর্য নিতে হয় কেউ যদি ঈমান আনে ঈমানের ক্ষেত্রে ধৈর্যের দরকার আছে যদি কেউ নেক আমল করে ধৈর্যের দরকার আছে হক কথা বলতে গেল ধৈর্যের দরকার আছে এই জন্য আল্লাহ সবর ধৈর্যটাকে শেষে রাখছেন আমার যুবক ভাইয়েরা রব্বি করিম সুরায় আসর নাজিল করে জানায়া দেয় ওয়াল আসর সময়ের কসম মানে তোর হায়াতের কসম হায়াতের কসম হায়াতের কসম ইন্নাল ইনসানা লাফি খুস বান্দারে নিশ্চয় তোরা ক্ষতিগ্রস্ত তোরা ধ্বংস হয়ে যাবি চার কর্মসূচি যদি পালন করস আমি আল্লাহ ওয়াদা দিলাম বান্দা তোরা ক্ষতিগ্রস্ত হবি না চার কর্মসূচি পালন করলে ক্ষতিগ্রস্ত হবি না একমাত্র এক নাম্বার হলো ইমান দুই নাম্বার হলো নেক আমল তিন নাম্বার হলো হক কথা চার নাম্বার হলো ধৈর্য এই চারটা কর্মসূচি কারা কারা পালন করবেন দুইটা হাত তিল্লা দেখা দি লিল্লাহে তাকবীর সম্মানিত সুধি সম্মানিত সুধি আমরা আমরা এই চারটা কর্মসূচি যদি পালন করি আল্লাহর ওয়াদা আমাদেরকে আল্লাহ ধ্বংস করবে না পারবো তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক বলনেওয়ালা শুনলেওয়ালা উভয়কে সহি সহি আমল করার তৌফিক দান করুক সকলে বলে আমিন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين رب العالمين الله أبنر قدرتي اكتو نظر ديا تكان أبنر كتو محبت ربندرا আরামের ঘুমটা হারাম করে নর্মাল বিছানার মধ্যে বসে বসে গভীর রজনীতে নজুলে রহমতের সময় দোয়া কবুলের সময় আল্লাহ তরুণ যুবক ভাইয়েরা হাতটা বাড়াইছে ছোট ছোট মাসুম বাচ্চারা হাত বাড়াইছে তালিবুল ইলমরা হাত বাড়াইছে পর্দার আড়ালের মা বোনেরা হাত বাড়াইছে আল্লাহ হাজি সাহেবরা হাত বাড়াইছে জাতির শ্রেষ্ঠ সন্তান হজরত উলামায়ে কেরামরা হাত বাড়াইছে আমি গুনাগার নাগান্দা নাফরমান নালায়েক অযোগ্য মুসাফির হালতে আপনার দরবারে দুইটা হাত বাড়াইলাম মেহরবানি করে গো জিন্দেগির গুনাহ মাফ করে দেন বাকি জিন্দেগি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সঠিক সরল রাস্তার উপরে চলার তৌফিক দেন যেমনে চললে আপনি খুশি ওইভাবে চলার তৌফিক দেন বাকি জিন্দেগি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহ সঠিক সরল রাস্তার উপরে চলার তৌফিক দেন শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করেন মানুষ শয়তান থেকে হেফাজত করেন জিন শয়তান থেকে হেফাজত করেন রব্বুল আলামিন আমরা যা কিছু বললাম যা কিছু শুনলাম আয় আল্লাহ তাআলা আমরা যা বললাম আর যা শুনলাম ভুল টুটিগুলি আপনি মাফ করে দেন সবের হাদিয়া কোটি গুণ বাড়াইয়া বিশ্ব নবীর রৌজা মোবারকে পৌঁছাইয়া দেন বাবা আদম থেকে লইয়া আজকে পর্যন্ত মুমিন মুমিনাতের খবরে পৌঁছাইয়া দেন বিশেষ করে আমরা যারা হাত বাড়াইছি আল্লাহ অনেকের মা নাই গো বাবা নাই দাদা নাই দাদি নাই নানা নাই নানি নাই শ্বশুর নাই শাশুড়ি নাই আত্মীয় স্বজন ভাই বারাদার পারাপড়শি হকদার দাবিদার মায়ার মানুষ মহব্বতের মানুষ অন্ধকার কবরে জানি না কোন অবস্থায় কোন হালতে আছে আল্লাহ আজকের এই মসজিদ থেকে তাদের জন্য মাফ চাই ফানাসে আব্বা মারে মাফ কইরা দেন রব্বি রাহম গোমা কামা রব্বায়ানি সগীরা
ছোটবেলা আব্বা আম্মা যেভাবে লালন পালন করছে কুদরতিভাবে আব্বা আম্মাকে লালন পালন করেন যারা জীবিত আছেন নেক হায়াত দরাজ করেন হায়াতের মধ্যে বরকত বাড়ায়া দেন হায়াতে তৈয়বা দান করে দেন রব্বুল আলামিন আমরা যারা হাত বাড়াইছি অনেক মানুষ অনেক সমস্যার মধ্যে পড়ে হাত বাড়াইছে জানি না কে কোন সমস্যার মধ্যে আছে প্রত্যেকের সমস্যাগুলি সমাধান করে দেন আল্লাহ যারা ব্যবসা বাণিজ্য আছে ব্যবসা বাণিজ্য বরকত বাড়ায়া দেন কামাই রোজগারে বরকত বাড়ায়া দেন ঘরে রহমতার বরকত দান করেন বিবি বাচ্চাগুলার নেককার বানায়া দেন আল্লাহ যারা পেরেশানির মধ্যে আছে পেরেশানি দূর করে দেন যারা অসুস্থ আছে শিফা দান করেন আল্লাহ আমরা যারা ঋণগ্রস্ত আছি ঋণ থেকে আপনি মুক্তি দান করেন আল্লাহ অনেক টাকা ঋণগ্রস্ত ঋণ থেকে আমাদেরকে মুক্তি দান করেন আল্লাহুম্মা ফিনি বিহালালিকান হারামিক ওয়াগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক আল্লাহ আপনি হালাল রোজগারের ব্যবস্থা করে দেন হারাম থেকে আপনি হেফাজত করেন আল্লাহ ঋণ দেওয়ার তৌফিক দেন ঋণ দেওয়ার মতো সুযোগ করে দেন আল্লাহ জরুরতগুলো পড়া করে দিন গায়বী খাজানার থেকে রব্বুল আলামিন শেষ দরখাস্ত এই মাহফিলটা যারা করছে টাকা দিয়া পয়সা দিয়া বুদ্ধি দিয়া শ্রম দিয়া রান্না বান্না কইরা যে যেমনে পারছে মাহফিলটার জন্য রাত দিন অক্লান্ত পরিশ্রম করছে প্রত্যেককে আপনি দুনিয়া আখেরাতের সম্মান দান করেন আল্লাহ ব্যবসা বাণিজ্য খামাই রোজগারে বরকত বাড়ায়া দেন এই সংগঠনটাকে কিয়ামত পর্যন্ত কবুল করেন এই সংগঠনকে জরিয়া করে এলাকাবাসীকে নাজাতের ফয়সালা করে দেন ডাইনে বামে সমস্ত মুর্দাগানের কবরে সব পৌঁছায়া দেন আল্লাহ শেষ দরখাস্ত গভীর রাত পর্যন্ত আমার মোনাজাতে যারা শরীক আল্লাহ বড় আশা লইয়া হাত বাড়াইছে খালিয়াতে ফিরে দিয়েন না খালিয়াতে ফিরে দিয়েন না জিন্দগির গুনা মাফ করে নিষ্পাপ বানাইয়া বাড়ির দিকে ফিরাইয়া দেন আল্লাহ আমাদের সকলের পক্ষ থেকে একটা দাবি গোটা বিশ্বের মুসলমানদেরকে এক হওয়ার তৌফিক দেন আল্লাহ 57টা মুসলিম দেশকে এক হওয়ার তৌফিক দেন আল্লাহ মুসলমানদের ইমানি জজবা বাড়াইয়া দেন আল্লাহ আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে বিজয় দান করেন আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে বিজয় দান করেন আল্লাহ আল্লাহ ইহুদিদেরকে আপনি ধ্বংস করে দেন আল্লাহ মুসলমানদেরকে বিজয় দান করেন আল্লাহ রব্বুল আলামিন আমাদের পক্ষ থেকে আপনার দরবারে মাফ চাই পানা চাই মেহরবানি করে মাফ করে দেন এতক্ষণ যা বললাম যা শুনলাম নবীজির জুতার দোলার বরকতে দুয়ারে কবুল করেন নবীজির জুতার দোলার বরকতে কবুল করেন সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আসসালামু আলাইকুম